আসসালামু আলাইকুম ইবরিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হল লেবুর আচার রেসিপি টিপসহ তো ফ্রেন্ডস দেখতে থাকো আমার সেই লেবুর আচারের রেসিপিটা দেখতেই পাচ্ছ এখানে আমি বড় সাইজের দশটা লেবু নিয়ে নিয়েছি তো দশটা লেবুকেই আমি এখানে নিয়ে নিয়েছি আরও এর সাথে যা যাবে উপকরণ এখানে লবণ আছে এখানে আছে হলুদের গুঁড়ো বড় বড় দুই টেবিল চামচ পরিমাণ এখানে আছে শুকনো মরিচের গুঁড়ো একদম আধা পোয়া অনেক মরিচ কারণ আমি মরিচ খোঁড় তোমরা জানো সেই জন্যই এখানে আছে পাঁচ পোড়ন পাঁচ পোড়নটা আমি নিজেই তেলে তারপরে পিষে নিয়েছি পাটাতে আর সাথে আছে তেল তো ফ্রেন্ডস দেখতে থাকো আমার ভিডিওগুলো ভিউয়ার্স এখনও তোমাদের আরও বলে রাখি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে আইকনটি বাজিয়ে দিও যেন আমি প্রথমেই যে ভিডিওটা আপলোড দেবো সেটা তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমাদের মনের মন্তব্যটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবে আর একটি করে ছোট্ট করতে করে লাইক করে দেবে কেমন ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে লেবু একটা লেবু আমি এভাবে এক সাইড ছয় পিস করে আরেক চার সাইডিট করে বারো পিস করে নিচ্ছি একটা লেবুকে যেহেতু লেবুটা অনেক বড় আমি তোমাদের বলেছি সেহেতু আমি একটাকে বারো পিস করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের মন মতো করে বড় করতে পারো আরও ছোটো করে নিতে পারো কোনো সমস্যা নেই এখানে আমি এভাবেই করে নিচ্ছি লেবুগুলোকে আমার খুবই পছন্দের একটি রেসিপি এটা লেবুর আচার শুধু লেবুর আচার না আমি আরও অনেক আচার তৈরি করি আমার ঘরে সবগুলো অ্যাকচুয়ালি দেওয়া হয় না তবে ইনশাল্লাহ এবার থেকে পেয়ে যাবে প্রত্যেকটা আইটেমই তোমাদের সাথে আমি শেয়ার করব আমি সবসময় চেষ্টা করি যে আমি সংসারিক যে খুঁটিনাটি তোমাদের সাথে যেহেতু শেয়ার করা আমার কথা দেওয়া যে আমি শেয়ার করব তো আমি সেটাই আমি শেয়ার করে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ লেবুগুলোকে টুকটু টুকটু করে কেটে নিচ্ছি আর এই লেবুর আচার বলতে তো আমি অজ্ঞান মানে আমার ঘরে লেবু তো মানে সবসময় বারো মাসই লেবুর দাম বেশি হোক আর কম থাক লেবু থাকবেই একটা মাস্ট কারণ লেবু আমি একটু ফেটু সবাই জানো যারা দেখেছো তো আমি লেবুটা একটু বেশি পছন্দ করি আর লেবুর যে ওই যে খোসাটা খোসাটা পর্যন্ত আমি চিবিয়ে খেয়ে ফেলি অনেকে ফেলে দেয় কিন্তু আসলে ফেলনাটা ঠিক নয় আর যারা একটু মোটা আছো তোমাদেরকে বলছি অবশ্যই এটা একটা টিপস জেনে নিও লেবুর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো সেই ভিটামিন সি থাকার কারণে আরও যারা ফেটু আছো তা তাদের ফ্যাট কিন্তু কমে যাবে ওই তিতা ভাবটা তোমাদের ফ্যাট কমিয়ে দেবে সেই জন্য খোসাটা অবশ্যই ফেলবে না খেয়ে নেবে আমি খেয়ে নিই মুচের মুখের যে রুচি সেই রুচিটাও কিন্তু বাড়ায় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ লেবুগুলোকে আমি এভাবেই টুকটু টুকটু করে কেটে নিচ্ছি আরও বড়ো কথা হলো লেবুর যে টিপসটা আসলে তোমাদের আমি শেয়ার করতে চাই তো না হওয়া সেই টিপসটা হলো লেবুটাকে অবশ্যই তোমরা কেউ জাল দিয়ে আচারটা তৈরি করবে না তোমরা দেখতে থাকো আমি কিন্তু এটাকে কোনো প্রকার জাল দিচ্ছি না জাল ছাড়াই আমি এই আচারটা তৈরি করো মানে আগুনে কোনো তাপই লাগাবো না তো এখানে কেটে নিয়েছি আমি লেবুটাকে দেখো কি সুন্দর করে একদম পিস পিস করে একদম চার কোনো করে কেটে নিয়েছি খুব সুন্দর হয়েছে তো এভাবেই কেটে নেবে তোমরাও চাইলে তোমরা গোল আকৃতি করেও দিতে পারো কোনো প্রবলেম নেই এবার যেটা করব আমি লেবুটাকে এভাবে এক পিস এক পিস করে নিয়ে চটকে নেব চটকে নিয়ে রসটা বের করে নেব প্রত্যেকটা পিস কিন্তু এভাবে চটকে নিতে হবে কেননা যদি এভাবে চটকে না নেওয়া রসটা থেকে গেলে এটা স্বাদ আসবে না ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ তো প্রত্যেকটাকে এভাবে চটকে নেবো আমি এক করে যে টিপটার কথা বলছিলাম তোমাদের সেটা হলো যে কখনোই লেবুটাকে তোমরা যে অনেকেই দেখি যে লেবুর আচার তৈরি করে বা সেদ্ধ করে বা ওই জাল দিয়ে আচারটা তৈরি করে অ্যাকচুয়ালি এটা একদমই ঠিক না করলে যে আরও সবাই জানোই যে লেবু হয়েছে গিয়ে ভিটামিন সি তো ভিটামিন সিটা আগুনে দিলে কখন কি থাকে বলো তোমরাই বলো তো ভিটামিন সি তো চলেই যাবে আর তেতো ভাবটা অনেক বেশি চলে আসবে আর এমনিতেই তুমি এই লেবুর আচারটা ঘরে রেখে দিও এমনিতে আমি যেভাবে শুকনোভাবে করছি দেখতেই পাচ্ছ তো এইভাবে যদি করো তো ঘরের ভিতরে তুমি ফ্রিজে রাখো বা ডাইনিং টেবিলের মধ্যে রেখে দাও মানে এভাবেই শেষ হয়ে যাবে কি বলবো আর তুমি এটাকে অবশ্যই এখন আচারটা দেওয়ার পর তোমরা ট্রাই করো কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যদি বর্ষা থাকে তো এখন যেহেতু বর্ষার সময় বা বর্ষা না থাকে বা বর্ষা থাকে তখন করবা ও চুলার পাশে দিয়ে রাখবে আর অবশ্যই এখনও খাওয়ার উপযোগী হবে না দুদিন অবশ্যই এভাবে রেস্ট রাখতে হবে আচারটাকে আর আমি তো অবশ্যই এখন যেহেতু বর্ষার টাইম আমি আচারটা তৈরি করছি বর্ষার টাইমে তো চুলার সাইডেই রেখে দেবো তোমরাও চাইলে এটা করতে পারো দেখে নিয়েছো দু চামচ বড় বড়ো লবণের দু চামচ বেশি করে লবণ দিয়ে দিয়েছি আর এখানে সম্পূর্ণ মরিচের গুঁড়োটা হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আরেকটা টেস্ট দিচ্ছি হলুদের গুঁড়োটা আসলে মিক্স করলে কখনই আচারটা পচে যাবে না এটা জেনে রেখো ভালো করে মেখে নিচ্ছি আর যারা রোদ্রে এখন যেহেতু বর্ষার সময় দিতে পারছো না তো কিন্তু এক সপ্তাহ পর পর রোদ্রে দিয়ে দিয়ে এটা বারো মাসে এক বছর দু বছর রাখতে পারবে আচারটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর আমি ওভাবেই রেখে দিই রোদ্রের মধ্যে দিই আবার যখন দেখি বর্ষা তখন আমি চুলার পাশে রেখে দিই কোনো সমস্যা হয় না অবশ্যই যখন চুলার পাশে রাখো আর রোদ্রে দাও একটি কথা মনে রেখো ফ্রেন্ডস কখনোই যে যে জারটা জারের মুখ্যাটা কোনো সময় তোমরা আটকে দিবে না তাহলে কিন্তু এটার মধ্যে পানি ঢুকে যাবে যে ঘেমে ঘেমে মুখা থেকে পানিটা পড়বে তাহলে আচারটা কিন্তু টিকানো যাবে না আর এখন তুমি দেখতেই পাচ্ছ আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আচারটা সম্পূর্ণ আচারটা জারে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ আচার হয়েছে তো আমি একটু চেপে চেপেই করে দিব তোমরা চাইলে প্লাস্টিকের বইমেয় রাখতে পারো কোনো সমস্যা নেই আচার কখনো নষ্ট হবে না ইনশাল্লাহ যদি পানির ছোঁয়া না থাকে আর তোমাদের বলে দিই আমি কিন্তু যে দেখো তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবার একটা চামচ দিয়ে একটু নেড়ে দেবো যেন ভিতরে তেলটা পৌঁছে যায় তোমাদের বলে দিচ্ছি যেন যেহেতু এখানে আচারটা একটু বেশি তো সেহেতু আমি আচারটাকে খুব ইয়া করে ভরেছি সেজন্য তেলটা ভিতরে যাওয়ার জন্য আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি মিক্স হওয়ার জন্য এটাকে আমি পরেও আবার এরকম এরকম নেড়ে তারপর আরও তেল দিয়ে দিব কারণ তেলটা উপরে ভেসে থাকলে নষ্ট হবে না লক্ষণটাও কম থাকে হ্যাঁ যেটা বলছিলাম রোদ্রে দেওয়ার সময় অবশ্যই মোখাটা খুলে নেবে কখনোই ঢেকে দিবে না তাহলে কিন্তু ঘেমে ঘেমে নষ্ট হয়ে যাবে আচারটা এটা মাস্ট এই টিপসগুলো তোমরা মনে রেখো অবশ্যই যে কোনো আচারেরই পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার থেকে যে ফুল পড়ে যায় আচারে সাদা সাদা ভাবটা আসে সেটা কখনোই আসবে না এই ধরনের যে রোদ দেওয়াটা যদি সতর্ক থাকো তাহলেই তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে আমার আচারটা তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো আচারটা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আসসালামু আলাইকুম